বাবা ও নিয়ে নিয়ে ফেলছে তুমি এটা এটা খাও খাও বললাম আর না এগুলো গুড মর্নিং এখন বাজছে সাড়ে এগারোটা আজকে সাড়ে এগারোটা থেকে ব্লগ শুরু করছি আজকে রাইমাকে ছাদে নিয়ে এসেছি ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ফলের রস খেলো তারপরে ছাদে নিয়ে এলাম একটু ছাদে থাকা আজ ঘরে রং হচ্ছে জানলা দরজা রং হচ্ছে রঙে তো হাত দিয়ে দেবে সে জানলা তো জান জানলা দরজা রঙ হচ্ছে হাত দিয়ে দেবে তার জন্য ছাদে নিয়ে এসেছি একটু বেশিক্ষণ ছাদে থাক বাঁচাতে তো পারবো না জানলা দরজা কিন্তু যতটুকু বাঁচানো যায় আমার নতু এলো আর চুপচাপ করে বছে পড়লো এই রং হচ্ছে ঘরে জানলাগুলো হয়ে এই দরজাটা হচ্ছে আর আমরা বারান্দায় বসে আছি জাল দরজার এই ভেতরের বেগুনি রঙগুলোই হয়েছে ওপরে সবুজটা হয়নি সবুজটা পরে হবে না না ডুবো না ডুবো না জানলাও হয়ে গেছে কি কি খাচ্ছ ওটা বড়ো বড় করে ছেঁড়ো দাঁতে করে কামড়ে ছেড়ো করে কামড়া ই এখন সাড়ে পাঁচটা বাজছে আমি একটু চা করলাম রায়মার রাতের খাবার রুটি করলাম রুটি করে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম আর রায়মাকে এই ছোট্ট রুটিটা করে এনে দিলাম যে খেলা করুক খাক যা করুক করুক প্রতিদিন একটু করে রুটি চায় তো আজকে ওই জন্য করেই এনে দিলাম বাবা পা সাড়ে পাঁচটা বাজছে ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি উঠলাম রায়মাকে একটু চুপচাপ করালাম তারপরে আবার রুটি করলাম দুধ কর দুধ গরম করলাম এখন আমার চা হচ্ছে চা হয়ে গেছে চা করে নিয়ে যাই চা খাবো আসলে আজকে ওই রঙ হচ্ছিল তো সারাদিন এত ব্যস্ত ছিলাম তার জন্য ব্যস্ত কিছুই না কিন্তু মেয়েটাকে ধর ধরতে হচ্ছে রঙে গিয়ে হাত দিয়ে দিচ্ছে রঙ দিচ্ছে আর ছুটে গিয়ে হাত দিয়ে দিচ্ছে চায়ের ছাঁকনিগুলো কোথায় যাব একটাও পাচ্ছে না কোথায় হাততা নেই চায়ের ছাতে কো আসলে রান্নাঘরে রং হবে বলেছিল তো জিনিসপত্র খুব না সরিয়ে দিয়েছি এখন আর খুঁজে পাচ্ছি রান্নাঘরের জানালাটা রং হলো না পরিষ্কার করতে হবে তাই আর রান্নাঘরের দরজা রঙ হয়ে গেছে অর্ধেক চা নিয়ে চলে এলাম ঘরে চা খাবো আর রাইমা এই যে বসে আছে রাইমাকে এখনো পর্যন্ত দুধ খাওয়ায়নি এরপর দুধ খাওয়াবো আর এই যে জানলা তো পুরো লাগানো যায়নি তার জন্য এরকম চাদর দিয়ে দিয়ে দিয়েছি পর্দাগুলো সব সরিয়ে দিয়েছি এই যে বই বই বইটা একদম ছিঁড়ে কুটি কুটি এমনি বড় বড় তিন চার এই বড় বড় তিন চার টুকরো করেছে আর এই ছোট ছোট করে দিল ব্যাস বইটা শেষ করে দিল ছিঁড়ে এ বাবু বইটা ছিঁড়লি কেন দাও বই বই দাও আমাকে আমাকে বই দাও দাও বইটা দাও 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 আমাকে দাও হ্যাঁ দাও তোমাকে হবে না দাও 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 আমি এইভাবে টিভি দেখতে বসলেই ও সঙ্গে সঙ্গে ওর পিছনে চলে যায় পিছনে কি কি করে জানেন আমার চুলে আমার চুল মুখে দেয় দেখছেন দেখুন এই করে ও এই রাত নটা বাজছে রাইমার খাবার রেডি রাইমার খাবার নিয়ে গেলাম রাইমা এবার খাবে আর রাইমা খেলা করছে খেলা করছে ও গোপুতা দেখছে আর চ্যানেল পাল্টে দিচ্ছে আবার রিমোট নেই আর রায় আমার খাবার পাশে রাখা খাইয়ে দিই নটা বেজে গেছে হ্যাঁ চলো চলো খেয়ে নেবে আর কি করলে এটা হুম থাক চলো দেখো পর্দাগুলো এক জায়গায় ভাঁজ করে রেখে দিই ওই দরজার কোনো পড়েছিল ভাজনা করে রাখলে ওই জড়ো জড়ো হয়ে যাবে তখন আবার কেচে পর্দা লাগাতে হবে ভাজ করে এই খাটের এখানে রেখে দিলাম থাক এখন রাত দশটা বাজছে রাইমা এখনও ঘুমোয়নি এখন তো রাইমা আর তাড়াতাড়ি ঘুমোচ্ছে না একদম আমাদের সঙ্গে রাত্রেবেলায় ঘুমোচ্ছে তো ব্লগ আজ এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট E